আমন্ত্রণ চ্যানেল ইউরোপী সংবাদে বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। দ্বিতীয় রেফারেন্ডামে সম্ভাবনা নাকচ করে দিলেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। যথাযোগ্য শ্রদ্ধা ও ভালোবাসায় ব্রিটেনের মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ওমর একুশে উদযাপন। দিল্লিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল একুশের প্রভাত ফেরি। পঞ্চমে কারি জালাল উদ্দিন হত্যার রহস্য কিরারা ম্যালিনি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনে থাকা না থাকার ইস্যুটি সোমবার ব্রিটেন জুড়ে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। আসছে 23 জুন অনুষ্ঠেয় রেফারেন্ডামে ব্রিটেনের ইউরোপে না থাকার ভোট পক্ষে ভোট জয়যুক্ত হলে আর দ্বিতীয়বারের মতো রেফারেন্ডামের সুযোগ থাকবে না বলে সোমবার পার্লামেন্টে এমপিদের জানান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বিস্তারিত দেখুন রিপোর্টে। আগামী 23 জুন ইউরোপিয়ান ইউনিয়নে ব্রিটেনে থাকা না থাকা নিয়ে গণভোটের প্রস্তুতি চলছে জোরে সোরে। গণভোট নিয়ে এরই মাঝে দ্বিধাবিভক্ত হয়ে গেছেন ব্রিটেনের রাজনীতিকরা। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গত সপ্তাহে ব্রাসেলসে দীর্ঘ আলোচনার মাধ্যমে ইউতে থাকার পরিবর্তে ব্রিটেনকে ইউতে বিশেষ মর্যাদা প্রদান এবং ব্রিটেনের দেওয়া বেশ কিছু শর্ত মেনে নেওয়ার ব্যাপারে ইউ নেতৃবৃন্দকে রাজি করাতে সক্ষম হন। তারই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সরকার দলীয় এমপিদের ইউতে থাকার পক্ষে প্রচার চালানোর অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে সোমবার ইউ ত্যাগ করার পক্ষে প্রচারণা চালানোর অভিমত ব্যক্ত করেছেন লন্ডনের মেয়র বরিস জনসন। এদিকে বরিস জনসনের এই ঘোষণায় নতুন করে এই ইস্যুতে মেরুকরণ সৃষ্টি হয়েছে। ব্রিটেনের পার্লামেন্টে আজ এ বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। অন্যদিকে ইউতে থাকার পক্ষে অধিকাংশ ব্রিটিশবাসীর আগ্রহ রয়েছে বলে মন্তব্য করেছেন লেবার লিডার জেরেমি করবিন। এসএন জামান, চ্যানেল আই, নিউজ ডেস্ক। যথাযথ শ্রদ্ধা ও ভালোবাসায় ব্রিটেনে পালিত হয়েছে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। লন্ডনে মাতৃভাষা দিবসে পুষ্পার্ঘ অর্পণ অনুষ্ঠানে বিস্তারিত থাকছে আব্দুর রশিদ রিপোর্টে। গতকাল যথাযথ শ্রদ্ধা ও ভালোবাসা ইউকেতে পালিত হয়েছে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে ভাষার জন্য জীবনদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দিবসের প্রথম প্রহরে লন্ডনের আলতাপালি পার্কে জড়ো হন সর্বস্তরের জনতা। 12:01 এর সময় বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন ডিক্স, ডেপুটি স্পিকার কাউন্সিলর রাজীব আহমদের শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে শুরু হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি 1952 সনে এবং ভাষা আন্দোলনের সাথে যারা নেতৃত্ব দিয়েছেন এবং যে সকল বাঙালি শহীদ হয়েছেন তাদের প্রতি, আত্মার প্রতি, তাদের প্রত্যেকের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং 21 আমাদেরকে যে চেতনা দিয়েছে, 21 আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করতে শিখিয়েছে, 21 আমাদের শিখিয়েছে মাথা নত না করার জন্য। কাজী আজকে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আমরা উন্নত বাংলাদেশকে দেখতে চাই, 21-এর চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ। Showing our respect as the council of, on behalf of the people of Tower Hamlets, very important event in the history of the Bengali community in particular, but obviously also in Tower Hamlets. And it's very important we keep the memory alive of this occasion as generations move on. The fact that the High Commissioner has come here this evening shows how important the East End is to Bengalis in Europe, to Bangladeshis in Europe, and how important this is to our greater nation. এবার টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপ, যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুক্তরাজ্য বিএনপি সহ অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। বাঙালি জাতির হাজারো বছরের আকাঙ্ক্ষিত স্বাধীনতার যে সূত্র সৃষ্টি হয়েছিল তারই মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ শেখ হাসিনার নেতৃত্বে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতি রক্ষা করে দেশের উন্নতি, বাঙালির উন্নতি, বাঙালি জাতির সার্বিক উন্নতি চলে এসেছে। প্রত্যেকটা শহীদ, সালাম, রফিক, জব্বার, বরকত সহ অগণিত শহীদ এবং যারা স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতি দিয়েছে তাদের সবার আত্মার মাগফিরাত আজকে কামনা করছি আমরা। শীত অপেক্ষা করে নতুন প্রজন্মের পাশাপাশি ছোট ছোট ছেলেমেয়েদেরকেও দেখা গেছে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে।
আমি আজকে এখানে আসছি বিকজ আজকে হলো আমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আজকে 21 ফেব্রুয়ারিতে দ্যাটস ওয়াই আমরা এভাবে বাংলা কথা বলতে পারতেছি। আমার বাবা আর মা এখানে আনছে বিকজ এটা মাদার ল্যাঙ্গুয়েজ ডে। কেন্দ্রীয় শহীদ মিনার কমিটি ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের যৌথ উদ্যোগে এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। আজকে 21 ফেব্রুয়ারি যে আমরা এত সুন্দর করে আমরা এই ফুল দিতে পারছি এইটাই আমাদের যে কমিউনিটিকে ধন্যবাদ যে আজকে এত সুন্দর করে শৃঙ্খলা করছে যে বলার মতো না। আমরা খুব খুশি হয়েছি এরকম যেন প্রতি বছর সুন্দর মতো শৃঙ্খলা মতো হয় আমরা যেন ফুল দিয়ে সেফলি বাসায় ফিরতে পারি। রাজনৈতিক দলগুলো তারা রাজনৈতিক স্লোগান থেকে বিরত থাকছে এবং এটা আমরা আজকে সবাই মিলে একটা দেখাতে চাই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে যে আমরা এই যে শহীদ মিনার এখন যারা আমাদের বাসার জন্য যারা শহীদ হয়েছিল এর জন্যই আজকে এখানে আসা শান্তিপূর্ণভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চান এর জন্য শহীদ মিনার কমিটির পক্ষ থেকে আমি সকল বাঙালিদেরকে যুক্তরাজ্য প্রবাসী সকল বাঙালিদেরকে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই। কোনো ধরনের কোনো অসুবিধা হয় নাই, কোনো ধরনের কোনো গণ্ডগোল হয় নাই। আব্দুর রশিদ, চ্যানেল আই। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের যথাযোগ্য মর্যাদায় মহান 21 ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। 21-এর প্রথম প্রহরে আলতাবালি পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন লন্ডনে নিযুক্ত হাইকমিশনার সহ অন্যান্য কর্মকর্তারা। পরে সকালে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও 21 গানের রচয়িতা আব্দুল গাপ্পার চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি মোহাম্মদ ফারাকুজ্জামান, মুক্তিযুদ্ধের সংগঠক সুলতান শরীফ, এম এ করিম প্রমুখ। বিলাতের প্রথমবারের মতো অনুষ্ঠিত হল 21 প্রভাত ফেরি। ব্রিটেনের বুকে প্রথমবারের মতো বিস্তারিত থাকছে আব্দুর রশিদের আরেকটি রিপোর্টে। বিলাতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো 21-এর প্রভাত ফেরি। 52-এর বাসা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠিত হয়ে থাকে এ প্রভাত ফেরি। বাংলা ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্বময় ছড়িয়ে দিতে আলতাফালি পার্কে 21 ফেব্রুয়ারি সকালে অনুষ্ঠিত হয়েছে প্রথমবারের মতো প্রভাত ফেরি অনুষ্ঠান। বাঙালি কমিউনিটির পাশাপাশি অন্যান্য বাসার লোকজনও এতে অংশগ্রহণ করেন। আসছি রিমেম্বারেন্স এর জন্য ও আমরা ফাইট করছি ফর ল্যাঙ্গুয়েজ cuz on 21st of February the people fought for their language to both remember the people that died long ago on 21st of February and also to celebrate International Mother Tongue Day, a day of unity. It's very important that we all show solidarity with this annual event because this in 1952, which we commemorate, was when one people tried to impose their language and culture on another who did not want to accept it. And it's very important that this has a worldwide message that you cannot impose on people against their will another language or culture. And the way Bengali has thrived since 1952, and indeed that year was really the beginning of the freedom and the independence movement in Bangladesh. প্রভাত ফেরি আয়োজন কমিটি যুক্তরাজ্যের উদ্যোগে অনুষ্ঠিত প্রভাত ফেরি আলতাফালি পার্ক হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। প্রভাত ফেরিতে নেতৃত্ব দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিক্স। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতেও প্রভাত ফেরির আয়োজন অব্যাহত থাকবে। বিলেতের মাটিতে উৎসব মুখর পরিবেশে প্রথমবারের মতো 21-এর প্রভাত ফেরি আজকে উদযাপিত হলো। এই 21-এর প্রভাত ফেরি আমরা মনে করি বাংলাদেশের মহান ভাষা আন্দোলনের গৌরব উজ্জ্বল সংগ্রামগাথা বিশ্বের বুকে ছড়িয়ে দিতে একটি অতুলনীয় উদ্যোগ। আমরা আগামী দিনগুলোতেও এই 21-এর প্রভাত ফেরি আমরা উদযাপন করব সবার সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে, এবং এই প্রভাত ফেরির মধ্য দিয়ে আমরা নতুন প্রজন্ম সহ অপরাপর কৃষ্টি সংস্কৃতির মানুষের মধ্যে আমাদের ভাষা আন্দোলনের শহীদদের সংগ্রামী ইতিহাসকে আমরা ছড়িয়ে দিতে চাই। যুক্তরাজ্যে এই প্রথম আমরা প্রভাত ফেরি করলাম আমাদের নতুন প্রজন্মকে নিয়ে, এবং আমরা অত্যন্ত সফলভাবে এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের কমিউনিটিকে যারা আমাদের বাইক চেঞ্জারকে নিয়ে আজকে সকালে 10টার সময় আলতাফালি পার্কে এসেছেন। চ্যানেল আই নিউজ ডেস্ক। গত বৃহস্পতিবার রসডেল জালালিয়া জামে মসজিদ এশার নামাজ আদায় করে নিজ গৃহে ফেরার পথে রসডেলের সাউথ স্ট্রিট ফ্রে গ্রাউন্ডের পাশে নির্মম হত্যার শিকার হন কারি জালাল উদ্দিন। সিলেটে বিশ্বনাথ উপজেলার সৎপুর গ্রামের প্রবাসী জালাল উদ্দিন হত্যার কারণ জানা না গেলেও অনেকেই ধারণা করছেন এটি বর্ণবাদী হামলা।
ওল্ডহ্যাম থেকে আমাদের প্রতিনিধি মওদুদ আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। গত বৃহস্পতিবার রোস্টেল জালালিয়া জামে মসজিদে এশার নামাজ আদায় করে পরিচিতজনের বাসায় রাতের খাবার শেষে নিজ গৃহে ফেরার পথে রোস্টেলের সাউথ স্ট্রিটের প্লেগ্রাউন্ডের পাশে নির্মম হত্যা শিকার হন কারি জালালউদ্দিন। সিলেটের বিশ্বনাথ উপজেলার সোদপুর গ্রামের প্রবাসী জালালউদ্দিন হত্যার কারণ জানা না গেলেও অনেকের ধারণা এটি একটি বর্ণবাদী হামলা। আমি মনে করি না আমরা বাঙালি কমিউনিটি তো প্রাণ উঠে কোনো আঘাত হয়েছে, সকলে মনে করো আমরা। ঘটনার পর গ্রেটার ম্যানচেস্টার পুলিশ 31 বছর বয়স্ক এক যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে চরম আতঙ্ক বিরাজ করছে। গত বৃহস্পতিবারে রাত্রে 8:30 সময় এখানে একটা ঘটনা ঘটছে, আমাদের কারি সাহেবকে হত্যা করা হয়েছে। আসলে মিডিয়ায় এখন অনেক কিছু আসতেছে, তবে আমি ক্লিয়ার করে আপনাদেরকে বলতেছি, আসলে তিনি জালালিয়া মসজিদের বর্তমান ইমাম নন, তিনি একজন মুসল্লি। যে এখন কোন সময় কোন গতি হয় আমরা প্রশাসনের কাছে অতটুকু জোর দাবি জানাইলাম যে আমরা একটু হেল্প করবার লাগি। জালালউদ্দিনের খুনের রহস্য উদ্ঘাটন সহ খুনিদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের সম্মুখীন করার দাবি জানিয়েছেন সুকে বিহবল কমিউনিটির লোকজন। আর আমরা বাঙালি কমিউনিটি একটা আতঙ্কের মধ্যে আছি, কারণ আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা একটা পরিবারের মতো বাঙালি সবাই বসবাস করি, আর এই ধরনের একটা ঘটনার তীব্র নিন্দা জানাই। I know there's been a lot of speculation around the murder of our Khari Saab Jalalutin. It is really sad, but at the moment the community needs to pull together, and I think everyone and anyone that has any information to come forward and speak to your local councillors, you can approach myself or the community safety team from the council, or you've got other councillors who you can also. তো পুলিশ ঘটনার রহস্য বা এর সাথে সম্পৃক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানা যায়। তবে পুলিশের পক্ষ থেকে কমিটির লোকজনকে আশ্বস্ত করা হয়েছে অচিরেই এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে সক্ষম হবে। এছাড়াও যদি কেউ ঘটনা সম্পর্কে অবগত থাকেন তবে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। রোস্টেল থেকে মওদুদ আহমদ, চেনেলাই। বাংলাদেশ ক্লাবের উদ্যোগে মহান মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়। উম্মে হাবিবা ও ফারহানা ওয়াহিদ তন্নি যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনিরুজ্জামান। সভার প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার শফিকুল ইসলাম, কাউন্সিলর সাবিনা আক্তার, জিএমজি চেয়ারম্যান মনির আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদুদ্দিন আহমদ, আসাদুল্লাহ আল মারুফ, সেলিম আহমেদ, আরিফ খান, সাংবাদিক মোহাম্মদ সারোয়ার, এম এম টিপু, এস ইসলাম, ফজলে রাব্বি, হারুনুর রশিদ, নুরুল আলম, সালমা বেগম, রোকসানা আহমেদ, হাসান আলী প্রমুখ। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। রবিবার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে আয়োজিত সভায় বক্তারা মাতৃভাষার সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও আনসারুল হকের পরিচালনায় সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন 21 গানের রচয়িতা আব্দুল গাপ্পার চৌধুরী। বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আওয়ামী লীগ নেতা শাহ শামীম আহমেদ, সৈয়দ সুরুক মিয়া, মেহের নিগা চৌধুরী প্রমুখ। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানিয়ে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিউহ্যাম সিটিজেন ডেভেলপমেন্ট অ্যান্ড কমিটি সেন্টারের উদ্যোগে নিউহ্যাম কাউন্সিলর রহিমা রহমানের সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভা ও মনোগ্রহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফরেস্ট গেটের একটি কমিউনিটি সেন্টারে কাউন্সিলর ও সংগঠনের উদ্যোক্তা রহিমা রহমানের সভাপতিত্বে ও সাজিয়া স্নিগ্ধার পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এম এ কাশেম, অ্যাকাউন্ট্যান্ট মাহবুব মোর্শেদ, এনএইচএস কর্মকর্তা খসরু জামান, ব্যবসায়ী হেলাল খান, সাংবাদিক মাতিয়া চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মুজিবুর রহমান, জসিম জামাল খান প্রমুখ। আলোচনা সভা শেষে প্রখ্যাত কণ্ঠশিল্পী আবিদুর রেজা জুয়েলের গান পরিবেশন করেন আগতরা। খুজকিপুর মান উল্লাহ হাই স্কুল
এক্স স্টুডেন্ট ফোরাম ইউকে এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। কমিউনিটি নেতা গয়াস আহমেদ চৌধুরীর সভাপতিতে এবং বাতিরুল হক সর্দার ও মোহাম্মদ নুরুজ্জামানের যৌথ পরিচালনায় সভার প্রধান অতিথি বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলের ডেপুটি স্পিকার রাজীব আহমেদ। সভায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ওসমান গনি, আনসারুল হক, আবু বকর, আব্দুল হামিদ, জরিফ হোসেন, চাঁদ মিয়া, নেসার আলী শমচু, আব্দুল হাকিম সহ আরো অনেকে। সভায় বক্তারা বলেন, বিদেশে থাকলেও যাতে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টির সঙ্গে জড়িত থাকতে পারে, আমাদের শিশুরা, নতুন প্রজন্ম যাতে জায়গা জানার সুযোগ পায়, এই জন্য সবার সম্মিলিত উদ্যোগ দরকার। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী গৌরী চৌধুরী, শতাব্দী কর প্রমুখ। রেড ব্রিজে বৈশাখী মেলা ট্রাস্টের উদ্যোগে বাংলা নববর্ষকে স্বাগত জানালেন বৈশাখী মেলা আয়োজকের লক্ষ্যে কনফারেন্স হয়েছে। এই সময় প্রধান অতিথি ছিলেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশন প্রেস মিনিস্টার নাদিম কাদের। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, আগামী 17 এপ্রিল রেড ব্রিজ টাউন হলে সকাল 11:00 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে। রেড ব্রিজ বাড়ায় বসবাসরত ও কর্মরত সকল বাঙালির সমন্বয়ে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা উদযাপনের লক্ষ্যে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। গত কয়েক বছর ধরে বিপুল সংখ্যক বাঙালি ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন স্থান থেকে রেড ব্রিজ এসে স্থায়ী হয়েছেন। তাদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করাই এই আয়োজনের উদ্দেশ্য। মেলায় বাংলাদেশি লোকজ নানা সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি মিউজিক্যাল কনসার্ট, ঐতিহ্যবাহী বাঙালি খাবার ও হস্তশিল্পের প্রদর্শনী থাকবে। সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির চেয়ার শামসুল ইসলাম শিকদার, জাহাঙ্গীর আলম, জোসনা ইসলাম শিকদার, শামসুল ইসলাম প্রমুখ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী 17 এপ্রিল 11:00 থেকে 6:30 রেড ব্রিজ টাউন হলে আমরা মেলা উদযাপন করতে যাচ্ছি। প্লিজ আপনারা আসুন এবং আমাদের মেলায় অংশ নিন। ক্যারেনিগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি লন্ডন ইউকে এর গেট টুগেদার এবং কমিটির পূর্ণ গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ইলফোর্ডের একটি রেস্টুরেন্টে সভা সকলের সম্মতিতে 21 সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি পদে আবু আহমেদ ও সহসভাপতি পদে আব্দুল কায়ুম এবং সাধারণ সম্পাদক হিসেবে আমানুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ হেলাল উদ্দিনের নাম চূড়ান্ত করা হয়। সাধারণ সম্পাদক আমানুল্লাহর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বদরুল আমিন শাহীন, ইবনুল হোসাইন, রমজান আলী, আব্দুল কালাম, ইউসুফ আলী প্রমুখ। সভায় বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত কেরানীগঞ্জবাসীদের কেরানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি লন্ডন ইউকে সদস্যপদ গ্রহণ করার আহ্বান জানান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে যা থাকছে। সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ ক্লাব জেনেভার আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। ব্রিটেন ও ইউরোপে অমর একুশে উদযাপন, আরো খবর। এরপর আবার আমন্ত্রণ আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মহান 21 ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে কভেন্ট্রি সাউথ বাংলা স্কুল আয়োজন করা হয় বিশ্ববুকে বাংলা ভাষা শীর্ষক ভিন্ন ধর্মী অনুষ্ঠান। আমাদের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান জানান, রোববার বাংলাদেশ ও ব্রিটেনের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় লর্ড মেয়র মাইকেল হামন, বার্মিংহামস্থ বাংলাদেশ দূতাবাসের সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুলকার নায়েম, কভেন্ট্রি বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান মতসিম আলী সেতু, কাউন্সিলর মায়া আলী সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রথম স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আগতরা অস্থায়ী শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। দেওয়ান আলী আজগর ও বাদশা মিয়া সঞ্চালনায় বাংলা ভাষায় সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন স্কুলের খুদে শিক্ষার্থীরা। পরে বার্মিংহামস্থ বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার মোহাম্মদ জুলকার নাইম, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এস এম গোলাম সারোয়ার, স্কুল কোঅর্ডিনেটর শাহজান সিরাজ শিক্ষার্থীদের মধ্যে খাতা ও কলম বিতরণ করেন।
ডরসেট আওয়ামী লীগের উদ্যোগে রবিবার মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বনপাওতের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডরসেট আওয়ামী লীগের সভাপতি শুমসু মিয়া, পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল রৌশন চারাগালি। সভায় বক্তব্য রাখেন সেলিম খান, মুরাদ রহমান মান্না, আজাদ মিয়া, আরজ মিয়া এমবিই, এস এ গনি, শরফ উদ্দিন, তাজ ইসলাম, মোহাম্মদ কামাল, মোহাম্মদ আওয়াল মিয়া, বজ্জুল আলম প্রমুখ। সুইজারল্যান্ডে জুরিখে আলোচনা সভা, র্যালি আর অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে পালিত হল বিশ্ব মাতৃভাষা দিবস। রিপোর্ট করছেন সুইজারল্যান্ডের প্রতিনিধি বাকিউল্লাহ খান। রিপোর্ট। বৃষ্টি, তুষারপাত, জড়ো হওয়া আর -1 ডিগ্রি তাপমাত্রা, শীত উপেক্ষা করে সুইজারল্যান্ডের জুরিখে যথাযথ মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2016। দিবসের শুরুতে বাংলা স্কুল মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত এবং একুশের গান পরিবেশনা করে বাংলা স্কুল জুরিখ। দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে আলোচনায় অংশগ্রহণ করেন জুরিখ ক্যান্টন ইন্টিগ্রেশন বিভাগের প্রশাসনিক কর্মকর্তা সিমোনা ফুরার, গেমাইন্ডে কর্মকর্তা মানুয়েল, কারার কাউসার জাকির হোসেন, মনিরুল ইসলাম, নুরুজ্জামান, মুন বনিক, শ্রুতি, চাঁদনি, সাকিব, তৌফি, বিবর, সাদিয়া সহ আর অনেকে। নারীর টানে আমাদের ঐতিহ্য, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতিকে ভুলে যাইনি, আমাদের সংস্কৃতি, আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসার উপরে আঘাত করেছো, কাজেই তোমাদের সাথে আমরা থাকবো না। আর পৃথিবীর বুকে গর্ব করে আমার মাতৃভাষাকে বলতে পারি, যে ভাষা আজ আন্তর্জাতিক ভাবে স্বীকৃত করেছিল বাংলা ভাষা দিবসে, আমাদের মাতৃভাষা। ফেরাও সিমোনা ফুরার আন্তর্জাতিক এই দিবসটি পালনের জন্য সবাইকে ধন্যবাদ দেন এবং জুরিখ প্রশাসনেরও এই দিবসটি পালনের প্রয়োজনীয়তা আছে বলে জানান। Und ich von der Fachstelle für Integrationsfragen weiß auch, wie wichtig die eigene Kultur und Muttersprache ist, um sich eben hier auch wohlzufühlen. তিনি বৃষ্টিতে ভিজে সবার সাথে র্যালিতে অংশগ্রহণ করে দামবাগের অস্থায়ী শহীদ মিনারে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সহ বাংলা স্কুলের শিশু কিশোর শিক্ষয়িত্রীগণ এবং অভিভাবকেরা ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বরাবরের মতো এবারও সুইজারল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণের বিষয়টি ছিল বিশেষ আলোচনায়। বাকিউল্লাহ খান, রিপন, চ্যানেল আই নিউজ, জুরিখ, সুইজারল্যান্ড। একুশে ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ সদর দপ্তরের সামনে বাংলাদেশ ক্লাব জেনেভার আয়োজনে অস্থায়ী শহীদ মিনারে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও যথাযথ মর্যাদায় পালিত হলো ওমর একুশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিস্তারিত থাকছে আমাদের মিলান ব্যুরো চিফ নাজমুল হাসান শামীমের রিপোর্টে। একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952-এর এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করে শহীদ হয়েছেন সালাম বরকত রফিক জব্বার। অমর সেই সকল শহীদদের শ্রদ্ধা জানাতে সুইজারল্যান্ডের জেনেভাস্থ মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় পালে উইলসন প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে বাংলাদেশ ক্লাব জেনেভা আয়োজন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2016। বাংলাদেশ ক্লাব জেনেভার সভাপতি আমজাদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান সুমনের পরিচালনায় অমর একুশের এই আয়োজনে অংশ নেয় শিশু কিশোর নারী যুবা। একুশের প্রভাতে সুইজারল্যান্ডে স্থায়ী বাংলাদেশ মিশনের উপরাষ্ট্রদূত নজরুল ইসলাম শহীদ বেদিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানানোর পর, একুশে ফেব্রুয়ারি আমাদের জীবনে একটু বিশেষ দিন, আমাদের জাতীয় জীবনে অনেকগুলো দিন আছে কিন্তু একুশে ফেব্রুয়ারির মাধ্যমেই শুরু হয়েছিল যে আমাদের বাঙালি জাতির যে অভিযাত্রা। একে একে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ সুইজারল্যান্ড আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, শ্রমিক লীগ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সুইস বাংলাদেশ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মাইনরিটি কাউন্সিল।
1999 সনে ইউনেস্কো কর্তৃক 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ার পর এর ব্যাপকতা আজ বাংলার গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী। বন্ধুরা, আজকে আমরা এখানে সবাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা সবাই একত্রিত হয়েছি। বিভিন্ন ক্যান্টন থেকে আপনারা এসেছেন। ঘাতকদলা নির্মূল কমিটির সুইজারল্যান্ড শাখার পক্ষ থেকে আমি অমর একুশে মহান শহীদদের প্রতি আমি আমার হৃদয়ের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। রক্ষার জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করার জন্য আজকে জেনেভা শহরে সুইজারল্যান্ডের এই জেনেভাতে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমরা আমাদের নিজেদেরকে খুব গর্বিত মনে করছি। মাতৃভাষাকে রক্ষা করতে জীবন দিয়েছিলেন তাদের আত্মার প্রতি মাগফিরাত। দাঁড়িয়ে আছি এখানে, ক্ষমা করো শহীদ মিনার। এই শহীদ দিবসে এই দিনে যারা আহুতি দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা। 21 ফেব্রুয়ারি আমাদের জীবনে একটি পরম পাওয়া। 1952 ভাষা আন্দোলনে যারা নিজের জীবনকে উৎসর্গ করে আমাদেরকে আজকে বাংলায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমি তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি। তীব্র শীত উপেক্ষা করে আজকের এই মহান একুশের আয়োজনে শ্রদ্ধা জাগ্রত হবে প্রবাসী নতুন প্রজন্মের মাঝে মা মাটি আর মাতৃভাষার প্রতি। এই প্রত্যাশা সকলের। জেনেভাস্থ জাতিসংঘ দপ্তর প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনার থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ম্যানচেস্টারে বাংলাদেশ সহকারী হাইকমিশন আয়োজন করে আলোচনা সভার। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৌবির রহমান শ্যামন জানান, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে সহকারী হাইকমিশনার ফেরদৌসী শাহরিয়ার, কাউন্সিলর ওহিদুর রহমান টিপু ও মোহাম্মদ সাজিদুর রহমান। সহকারী হাইকমিশনার ফেরদৌসী শাহরিয়ারের সভাপতিত্বে ও জিল্লুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মহিউদ্দিন চৌধুরী, গোলাম মুস্তফা চৌধুরী এমবিএ, গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গোলাম মুস্তফা, ডক্টর শাহনেওয়াজ, রুহুল আমিন রুহেল, এমা চৌধুরী, শাহ এস এ মনিম প্রমুখ। যথাযোগ্য মর্যাদায় আর বিভিন্ন সংগঠনের আয়োজনের মধ্য দিয়ে রোববার ফ্রান্সে মহান শহীদ দিবস ও মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিনের শুরুতেই প্যারিসে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। অন্যদিকে প্রতিবছরের মতো প্যারিসে আইফেল টাওয়ারের পাদদেশে অস্থায়ী শহীদ মিনারের ভাষায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান 50টির অধিক বাংলাদেশি সংগঠন। সব বয়সে আর সব শ্রেণী পেশার মানুষের পদচারণে মুখরিত হয়ে উঠে অস্থায়ী শহীদ মিনার প্রাঙ্গণ। এ সময় বিভিন্ন দেশের নাগরিকদেরও বেদিতে ফুল দিতে দেখা যায়। ফ্রান্স প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল জানান, ফ্রান্স দূতাবাসের হেড অব সেন্সরি হজরত আলী খানের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ প্রদান শুরু হয়। পরে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় একুশ উদযাপন পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ ফ্রান্স শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্রান্স শাখা, প্যারিস বাংলা প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন বিখ্যাত মুখাভিনেতা পার্থ প্রতিম মজুমদার সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। এবার সিলেটের খবর। যথাযোগ্য মর্যাদায় সিলেট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম পহরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছিল মানুষের। দিবসের প্রথম পহরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই সময় শ্রদ্ধা নিবেদন করেন। রাত 12:01 সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এরপরে একে একে সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা ও মহানগর, বিএনপি সিলেট জেলা ও মহানগর, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, ছাত্রলীগ, ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে সম্মিলিত নাট্য পরিষদ নগরীতে বর্ণমালার মিছিল ও দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ আব্দুস সবুর মিয়া বলেছেন, সুবিধা বঞ্চিত মানুষদের মূল্যায়ন করতে তাদের দুঃখ কষ্ট দূর হয়ে যেতে পারে। বৃত্তবানদের উপর প্রতিবেশীদের হক রয়েছে, তাই আমাদের মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে।
নগরের কুরার পার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে বিনামূল্যে সুন্নিতে খাতনা ও কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সংগঠনের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবু তালেব মুরাদ, কাউন্সিলর সিকন্দর আলী, কাউন্সিলর রফিকুল ইসলাম ঝলক, ফারুক মাহমুদ চৌধুরী, দেওয়ান ফেরদুস মাহমুদ চৌধুরী, আফতাবুর রহমান বকুল, মাওলানা মোহাম্মদ নুরুল হক ও প্রফেসর আব্দুল খালিক। ব্রিটেনের ইংরেজি সাপ্তাহিক বাংলা মিরর পত্রিকার সম্পাদক জগন্নাথপুরের কৃতি আব্দুল করিম গনি ও চ্যানেল আই এর সিনিয়র রিপোর্টার মুস্তফা মল্লিকের সম্মানে জগন্নাথপুর প্রেস ক্লাব ও জগন্নাথপুরের অনলাইন পত্রিকা জগন্নাথপুর 24.com এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জগন্নাথপুর প্রেস ক্লাব সভাপতি শঙ্কর রায় সভাপতিত্বে ও অমিত দেবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, সাবেক চেয়ারম্যান দিনুল ইসলাম বাবুল, চ্যানেল আই এ ইউরোপের ব্র্যাডফোর্ড প্রতিনিধি শাইকুল হক সাহেব, বক্তব্য রাখেন সানোয়ার হাসান চুনু, তাজউদ্দিন আহমদ, আব্দুল হাই প্রমুখ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। দ্বিতীয় রেফারেন্ডামে সম্ভাবনা নাকচ করে দিলেন প্রধানমন্ত্রী। যথাযথ শ্রদ্ধা ও ভালোবাসায় ব্রিটেনের মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে অমর একুশে উদযাপন। দিল্লিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল একুশে প্রভাত ফেরি। ওল্ডহ্যামে কারি জালাল উদ্দিন হত্যা রহস্য কিরারা মেলেনি। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।